বিনা তদন্তে বহিষ্কার, নেপথ্যে কার, প্রাথমিক তদন্তে বহিষ্কার বিষয়টা আমাদের হৃদয়ে রক্তকরণ করে। শিক্ষা শান্তির প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আজকে কি অন্যায়ের কারণে স্থায়ী বহিষ্কার? আমার অপরাধ, আমি আমার নির্যাতিত সহযোদ্ধার পাশে দাঁড়িয়েছি। সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, হাজার হাজার প্রমাণ এবং চাঁদাবাজির ভিডিও ও অধ্যক্ষ ম্যামকে নিয়ে কটূক্তি, এত বিস্তর অভিযোগের সত্ত্বেও তাদের কেন বহিষ্কার করা হলো না? দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন থেকে একজন নেত্রী পদত্যাগ করার পরেও কোনো নতুন করে তদন্ত কমিটি গঠন না করে কোন তদন্তের ভিত্তিতে এই প্রেস রিলিজ করা হলো? ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভারকে কেন মারধর করা হলো? যদি মারধরের ঘটনায় আসি, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেঞ্জির নিশি রোকেয়া হলের সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্নিকে মারধর করার পর বেঞ্জির নিশিকে কেন বহিষ্কার করা হলো না, যে মামলা এখনো পর্যন্ত চলমান এবং সেই মামলার আসামিকে আমাদের ইডেন কলেজ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে এবং প্রত্যেক তদন্ত কমিটিতে তারাই আসে? আপনাদের এবং সকলের ভাষ্যমতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অনিরপেক্ষভাবে শুধুমাত্র একটা গ্রুপকে কেন গণহারে স্থায়ী বহিষ্কার করা হলো? এই স্থায়ী বহিষ্কারের পেছনে কে বা কারা আছে সেই বিষয়ে সুষ্ঠু জবাব দিতে হবে। কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা শিকদারের ফেসবুক পেজ থেকে একরকম প্রেস এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ফেসবুক পেজে আপলোড হওয়া প্রেস অন্যরকম, এই ভিন্নতার রহস্য কি সেই বিষয়ে আমরা জানতে চাই। বিভিন্ন ইউনিটে কোনো সমস্যা হলে তার তদন্ত বা সমাধানের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সে নিয়ম না হয়ে কেন সরাসরি স্থায়ী বহিষ্কার করা হলো এই অন্যায়ের সাথে? তাহলে কি তারা সহমত পোষণ করছে? কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আমাদের এর জবাব চাই। আমাদের বহিষ্কারাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এবং সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। যদি এই ভিত্তিহীন বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয়, আমরা সবাই এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরণ অনশন করব। আপনারা জানেন, সংবাদ সম্মেলনে আমরা 21 জন নেত্রী উপস্থিত ছিলাম, তাহলে 12 জনকে কেন বহিষ্কার করা হলো, বাকিদের কেন বহিষ্কার করা হলো না? তাহলে আমরা অবশ্যই তাদের প্রতি হিংসার শিকার, সেটা স্পষ্ট। এখন আপনাকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমার মনে ছিল না, মানে কালকে তদন্ত কমিটি বলছে তারা নাকি আমাদের সভাপতি রিবাবুর সাথে নাকি কথা বলছেন, সভাপতি রিবাবুর সাথে কথা বলছেন, তাহলে তদন্ত কমিটি কেন আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে প্রেস রিলিজ দিল, সেটার কারণ কি? কেন করা হলো এই একপাক্ষিক তদন্তের রহস্যটা জানাবেন। কলেজ প্রশাসন এখনো পর্যন্ত আমাদের মানে সাথেই আছে, আমাদের পাশেই আছেন এবং কলেজ প্রশাসন আপনারা জানেন সভাপতি এবং সাধারণ সম্পাদককে ইডেন কলেজ থেকে বের করে দিয়েছেন তাদের অন্যায়ের কারণে, তার জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই। কিন্তু যেহেতু আমাদের ইডেন কলেজে আপনারা জানেন বহিষ্কার আদেশের সাথে সাথে স্থগিত আদেশও কিন্তু আসছে, যেহেতু আমরা ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আমাদের বহিষ্কার আদেশ আসছে এবং সভাপতি সাধারণ সম্পাদক এবং তাদের মানে সতীর্থরা যারা বাইরে আছেন তারা যখন বাইরে থেকেই মানে কমিটি স্থগিত হয়েছে, তাহলে তারা বাইরে অবস্থান করবে, আমরা ভিতরে অবস্থান করব। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের সভাপতি রিবাবুর মানে একজন যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু আক্তার, আমরা তাকে ডান হাত বামাত মাইমান যাই বলি না কেন, 1 নম্বর সাংগঠনিক সম্পাদক জ্যোতি, রোকসানা, মিম, এরা কিন্তু মারামারি তাদের ফুটেজ আসছে, কই তাদের তো বহিষ্কার করা হলো না। এবং 2 নম্বর সাংগঠনিক নূরজাহান, তা আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন যে কাকে কাকে কারা কারা মারামারিতে ছিল, তাদের কেন বহিষ্কার করা হলো না? যখন আমরা সংঘর্ষে জড়াই বা যে কেউ সংঘর্ষে জড়ায়, যদি আপনার উপরে কেউ চড়া উত্তর হয়, আপনি কিন্তু আপনাকে নিজেকে প্রতিরক্ষা করার জন্য হইলেও আরেকজনের গায়ে হাত তুলবেন, এটাই কিন্তু স্বাভাবিক। এইরকম কোনো কিছুই ঘটছে, এই ঘটনা পুরোপুরি আমি বলি আমরা যদি না চাইতাম তাহলে কি আমরা কিন্তু রিভাবকে রিকোয়েস্ট করে বলছি যে আপু আপনি ভিকটিমকে নিয়ে বসে কথা বলেন, তিনি কিন্তু
আগের দিন 11টার পর থেকে ক্যাম্পাসে কিন্তু ছিলেন না, তাহলে তিনি হঠাৎ করে ক্যাম্পাসে কেন আসলেন এবং ক্যাম্পাসে ঢুকে এই ধরনের অরাজকতা হইল, তার মানে সে পূর্ব পরিকল্পিতভাবেই ক্যাম্পাসে আসতেন যাতে এই ধরনের ঘটনা ঘটে। আমি গতকাল সকালে থানায় গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমার সাথে যা যা ঘটছে আমি ওইগুলো বলার পরে উন্ডা হচ্ছে আমার থেকে জাস্ট অভিযোগ নিছে, নেয়ার পরে হচ্ছে আমার মামলাটা নেয়নি, আমাকে আমার হলের ম্যাম আর হচ্ছে ডিপার্টমেন্টের ম্যাম টিচার গিয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পর আমার মামলা নেয় নেই। আজকে যখন আমি আবার গেলাম, যাওয়ার পরে আমি প্রথম শালম ভাইয়ের সাথে কথা বলি, পরে হচ্ছে ওসির সাথে কথা হয় ফোনে, উনি বলছে যে আমাদের মামলা নেওয়া যাবে না, উপর মহল থেকে নির্দেশনা মানে আসছে যে আমাদের মামলা নেওয়া যাবে না।